চলে এলাম আবার এই চ্যানেলের ভিতরে একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ চলো আজকে চলে যাবো কোথায় না, আজকে বাজারের দিকে যাবো অবশ্য। তো বাজারের দিকে আবার একটা আজকে আপনাদের সামনে নিউ ইন্টারেস্টিং জিনিস দেখানোর চেষ্টা করবো, যেটা হয়তো আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন। তো গাইজ চলো। তো গাইজ আগের দিকে কিছুটা এগিয়ে ঢালাই চলছে রাস্তাটা, আমরা যেতে পারি কিনা সেটাই হচ্ছে সন্দেহের ব্যাপার। তো চলো আগের দিকে এখন যাওয়া যাক। তো গাইজ বিকেলবেলা ঘুরতে আসার মজাটাই আলাদা রকম, হালকা হালকা যে রকম হাওয়াটা সেটাই কিন্তু আসল। আর সারাদিন রুমের মধ্যে বন্দি হয়ে পড়ে থাকা, কাজ না পাওয়া ছেলেদের আর কি হবে বলো। তো গাইজ চলো। তো গাইজ আমরা এখন আছি ব্রিজের নিচে, তো ব্রিজটা একটু দেখানোর চেষ্টা করবো। তো গাইজ আমরা এখন ফুচকা খেতে চলে এসেছি, এখন ফুচকা এখানে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো ফুচকার নিয়মটা এখানে কীরকম, এখানে কোনো রকম কিছু ফুচকার চাট থাকে না, ঠিক আছে। এটার মধ্যে যা হলো ওই মটর সেদ্ধ থাকে, ঠিক আছে। তো এটা দিয়ে খেতে হবে, তো 20 টাকা প্লেট, ঠিক আছে। প্লেটের সাথে এই যে জলটাও দিয়ে দিয়েছে, মানে এখানে কিছু মানে ও ডুবিয়ে দেবে না, ঠিক আছে। দোকানদার কোনো কিছু কাজ করে দেবে না, ঠিক আছে। তো এটাই ছিল আর কি। তো এখন মানে এই 20 টাকা প্লেটের মধ্যে কটা আছে গুনে নেবো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে, ঠিক আছে। তো 10টা আছে, এখন আমরা খাওয়া শুরু করবো, ঠিক আছে। তো এদিকে গাইজ আমাদের মধুদা খাচ্ছে, ঠিক আছে। তো ওর খাওয়া হলে আমি খাবো। তো গাইজ আমরা এখন টেস্টিং করবো, ঠিক আছে। তো এই যে হাতে ফুচকা, লাগাতে পারে কিন্তু এরকম ফুচকাটা অনেকটাই ভালো লাগছে। আর আলুর দেওয়া না থাকলেও ছোলা সাদাটা যেটা দেওয়া আছে এবং বা মিক্সচার মশলা যেটা দেওয়া আছে ওটা অনেকটা কিন্তু বেস্ট এবং বা ভালো। কিছুই ভালো লাগছে না তো যদি কিছু না ভালো লাগে তাহলে তো আমাদের কিছু করার নেই। এখন কি বলবো, আমার তো গাইজ প্রায় অন্ধকার হয়ে এসেছে, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মানে আমি যেটা বলেছি যে মানে যেটা দেখিয়েছি আপনাদেরকে সেটা কিন্তু এখন যাব, মানে ওই দোকানে আমি আগে গিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু ভিডিও করা হয়নি। আজকে ভিডিও করে দেখার চেষ্টা করব, তার কারণ সেদিন জিজ্ঞাসা করেছিলাম যে ভিডিও করা যাবে নাকি। তো ওখানে মানে যারা ছিল তারা বলেছে হ্যাঁ ভিডিও করা যাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এখানে কি বলতো বাইরে আছি এই জন্য অনেকটা ভয় লাগছে যে ভিডিও করা যাবে কি না, সব কিছু কিন্তু জেনে নিয়ে ভিডিওটা করা ভালো। তাই আমি কিন্তু এই জন্য মানে সব কিছু জেনে নিয়ে ভিডিওটা আজকে করবো। তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, মানে পাখিগুলো অনেকটা আমার ভালো লেগেছে তাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর তো চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে এখন থেকে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।